ওয়েলকাম টু কোডিগনেটর প্রজেক্ট ওভারভিউ। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব কিভাবে কোডিগনেটর দিয়ে একটি স্কুল বা কলেজ ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করা যায়। তো এই প্রজেক্টে আমরা যে সকল বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ডাটাবেস ডিজাইন, আমরা দেখব কিভাবে একটি প্রজেক্টের জন্য ডাটাবেস ডিজাইন করতে হয়। এই প্রজেক্টে আমরা আরও যে সকল বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে শিক্ষক শিক্ষার্থী করণিক এবং অভিভাবকদের জন্য আলাদা প্যানেল, রোল কল, পরীক্ষার নাম্বার যুক্তকরণ, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, বই আপলোড, পরিশোধিত বেতনের তালিকা, উপস্থিতির তালিকা, পরীক্ষার রুটিন, সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, অনলাইন অ্যাডমিশন, অ্যাডমিশন রেজাল্ট এবং আয় ব্যয় এবং ব্যালেন্স শিট। এছাড়াও আমরা যে বিষয়গুলো দেখব যেমন পাবলিক রেজাল্ট তৈরি করা, প্রিন্ট এবং ডাউনলোড অপশন, নোটিস, ক্লাস রুটিন, এক্সাম রুটিন, ফটো গ্যালারি, একাডেমিক ক্যালেন্ডার, ড্রেস কোড, ইবুক, ডিপার্টমেন্ট ওয়াইজ বুক লিস্ট, লাইব্রেরি, ল্যাবরেটরি, ক্যান্টিন, সেশন এবং ক্লাস ওয়াইজ ছাত্রছাত্রীদের তালিকা। এছাড়াও আমরা দেখব যে কীভাবে ইউজারদের জন্য প্রোফাইল তৈরি করা যায়, ফটো আপলোডের অপশন দেওয়া যায় এবং প্রোফাইল আপডেট, সেটিংস এবং কন্ট্যাক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা আরও দেখব কীভাবে আমরা রেজিস্ট্রেশনের সময় আলাদা আলাদা ইউজারদের জন্য আলাদা আলাদা তথ্য সংগ্রহ করতে পারবো। যেমন আমরা যখন শিক্ষক শিক্ষিকা নির্বাচন করব, তখন আমাদের শিক্ষকদের জন্য বিভাগ এবং কোড দেওয়ার অপশন চলে আসবে। যখন আমরা ছাত্রছাত্রী নির্বাচন করব, তখন ছাত্রছাত্রীদের জন্য সেশন, শ্রেণী এবং বিভাগ দেওয়ার অপশন চলে আসবে। এবং আমরা দেখব যে কীভাবে আলাদা আলাদা ইউজারদের জন্য আলাদা আলাদা প্যানেল তৈরি করা যায় বা অপশন দেওয়া যায়। যেমন আমরা যদি কোনো শিক্ষকের আইডি দিয়ে লগ ইন করি, তাহলে আমরা শিক্ষকের প্রোফাইল দেখতে পারবো এবং শিক্ষকের অপশনগুলো আমরা দেখতে পারবো। যেমন পরীক্ষার নাম্বার যুক্তকরণ, রোল কল করা, ছাত্রছাত্রীদের তালিকা, যেমন শিক্ষকরা চাইলেই পরীক্ষার নাম্বার যুক্ত করতে পারবে। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে পরীক্ষার নাম্বার যুক্ত করার পরে ডাইনামিকভাবে রেজাল্ট তৈরি করতে হয়। যেমন আমরা এখান থেকে পরীক্ষার নাম্বার যোগ করতে পারবো এবং নাম্বার যোগ করার পরে পরবর্তীতে ওই ছাত্রছাত্রীদের বা সকল ছাত্রছাত্রীদের রেজাল্ট ডাইনামিকভাবে তৈরি হয়ে যাবে। এবং আমরা যদি রেজাল্ট দেখতে চাই, তখন পরীক্ষার নাম, সেশন, শ্রেণী এবং বিভাগ নির্বাচন করার পরে রোল নম্বর দিয়ে আমরা ওই ছাত্র বা ছাত্রীর রেজাল্ট দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবো। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা আরও দেখবো যে কীভাবে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের রোল কল করা যায়। যেমন রোল কলের জন্য আমাদের প্রথমে ওই ক্লাস সিলেক্ট করতে হবে এবং এরপরে আমরা ওই ক্লাসের রোলের তালিকা দেখতে পারবো। এরপর আমরা যেই তারিখের রোল কল করতে চাই ওই তারিখ দেওয়ার পরে এখান থেকে রোল কল করতে পারবো সিলেক্ট এবং ডিসিলেক্টের মাধ্যমে। এখন যদি আমরা অ্যাটেন্ডেন্স ক্লিক করি, তাহলে আমাদের রোল কল সফল হয়েছে। তো এখন যদি আমরা কোনো নির্দিষ্ট দিনের উপস্থিতির তালিকা দেখতে চাই কোনো একটি ক্লাসের, তখন আমাদের ওই ক্লাস সিলেক্ট করার পরে আমাদের ওই তারিখ দিতে হবে। এখন যদি আমরা এই তারিখটা দিই, তাহলে আমরা ওই দিনের উপস্থিতি দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে উপস্থিতি এডিট করতে পারবো। এবং আমরা যদি এখন কোনো শিক্ষার্থীর আইডি দিয়ে লগ ইন করি, তাহলে আমরা দেখতে পারবো যে শিক্ষার্থীর পরিশোধিত বেতনের তালিকা এবং উপস্থিতির তালিকা এবং কোনো শিক্ষক যদি কমেন্ট করে সেই কমেন্ট, এবং ছাত্রছাত্রীরা চাইলে এখান থেকে তাদের প্রশংসাপত্র এবং ছাড়পত্র প্রিন্ট করতে পারবে। যেমন প্রশংসাপত্র বা ছাড়পত্র প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে এবং প্রাপ্ত গ্রেড এবং পাশের বছর তথ্যগুলো দেওয়ার পরে ছাড়পত্র এখান থেকে সে দেখতে পারবে এবং চাইলে প্রিন্ট করে নিতে পারবে। ঠিক একইভাবে আমরা যদি কোনো করণিকের আইডি দিয়ে লগ ইন করি, তখন আমরা দেখতে পারবো করণিকের অপশনগুলো। যেমন কোনো করণিক চাইলে প্রতিষ্ঠানের আয় ব্যয় যুক্ত করতে পারবে এবং আয় ব্যয়ের তালিকা দেখতে পারবে। যেমন সে যদি কোনো শিক্ষার্থীর জরিমানা বা বেতন আদায় করতে চায়, তাহলে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার পরে এবং ছাত্রছাত্রীর রোল দেওয়ার পরে
এবং খরচের খাত নির্বাচন করার পরে মাস এবং টাকার পরিমাণ দিয়ে খরচ যুক্ত করতে পারবে। ঠিক একইভাবে প্রতিষ্ঠানের আয়ও যুক্ত করতে পারবে এবং আমরা দেখব যে কিভাবে আয় ব্যয়ের তালিকাও দেখানো যায়। যেমন আমরা যদি কোনো একটি মাসের আয় ব্যয়ের তালিকা দেখতে চাই, তাহলে আমাদের বছর এবং মাস দেওয়ার পরে আমরা ওই মাসের আয় ব্যয়ের তালিকাগুলো দেখতে পারবো এবং কোন খাত থেকে আমাদের কি পরিমাণে আয় বা ব্যয় হয়েছে সেই তালিকাগুলো আমরা দেখতে পারবো। এবং এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কিভাবে প্রতিষ্ঠানের ফটো গ্যালারি অ্যাড করতে হয় এবং আলাদা আলাদা ইউজার বা আলাদা আলাদা ব্যবহারকারীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা যায়, এবং রুটিন, একাডেমিক ক্যালেন্ডার, বিদ্যালয়ের পোশাক, ইবুক, বিষয়ভিত্তিক বই, এগুলো কিভাবে অ্যাড করা যায়, এবং অনলাইনে কিভাবে ভর্তির ফর্ম অ্যাড করা যায় এবং ভর্তির রেজাল্ট পাবলিশ করা যায়। এবং এছাড়াও আমরা আরও কিছু বিষয় দেখবো, যেমন গ্রন্থাগার, প্রয়োজনীয় লিঙ্ক, ল্যাবরেটরি, বিদ্যালয়, ছাত্রাবাস, ক্যান্টিন, প্রধান শিক্ষকের বার্তা, স্কুল পরিচালনা সমিতি এবং আরও অন্যান্য। এবং আমরা দেখবো যে কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিনরা ওয়েবসাইটের প্রয়োজনীয় সকল তথ্য দেখতে পারে, যেমন সর্বমোট নিবন্ধিত ব্যবহারকারীর তালিকা এবং ক্যাটাগরি ওয়াইজ ইউজারদের তালিকা, যেমন কতজন শিক্ষক, কতজন ছাত্রছাত্রী, কতজন করণিক এবং অভিভাবক নিবন্ধিত হয়েছে সে সকল তালিকা, এবং এবং সমস্ত ইউজারদের তালিকা এবং তাদের প্রোফাইল এবং পজিশন। এবং এখান থেকে চাইলে অ্যাডমিন কিভাবে কোনো ইউজারদের তথ্য আপডেট করতে পারে সেই অপশনগুলো আমরা দেখব, এবং আয় ব্যয়ের খাত কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করা হয়েছে, এবং শিক্ষক শিক্ষিকাদের বিভাগ তালিকা এবং শ্রেণী শিক্ষক কিভাবে নির্বাচন করা হচ্ছে। তো শ্রেণী শিক্ষক আমরা যেমন আমরা যদি শ্রেণী শিক্ষক নির্বাচন করি, তাহলে আমরা দেখতে পারবো যে কোন শ্রেণীর শ্রেণী শিক্ষক কে, এবং ছাত্রছাত্রীদের সেশন, শ্রেণী, সেকশন, পাঠ্য বিষয়, ছাত্রছাত্রীদের তালিকা, ক্লাস ভিত্তিক তালিকা, ভর্তির আবেদন, ভর্তির ফল, প্রশংসা পত্র তথ্য, ছাড়পত্র তথ্য, সমস্ত বিষয়ের তথ্যগুলো কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে সহজেই দেওয়া যায়, এবং প্রতিষ্ঠানের নোটিশ অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে অ্যাড করা যায়, এবং অন্যান্য তথ্যগুলো যেমন ইতিহাস, বিদ্যালয়ের পোশাক, এ তথ্যগুলো কিভাবে অ্যাডমিন থেকে যুক্ত করা যায়। এবং এই প্রজেক্টে আমরা আরো কিছু বিষয় দেখব, যেমন কোডিগনেটরের জন্য কিভাবে কাস্টম হেল্পার তৈরি করা যায়, কাস্টম লাইব্রেরি তৈরি করা যায়, এবং পরবর্তীতে কিভাবে প্রজেক্ট আপডেট করতে হয় সেই সকল বিষয়গুলো আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পারবো। ধন্যবাদ।